এই জলই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর শিবলিঙ্গ সেখান থেকেই কিন্তু স্পর্শ করে এই জল আসছে। উপরে যে কালো বৃষ্টির মেঘটা আছে এটার জন্য আরও বেশি ফুটছে, দুর্দান্ত লাগছে। তো আমি এখন চলে এসেছি নীলগিরি, নীলগিরি পাহাড়। এখানে কিভাবে আসলাম সেটা জানতে হলে আগের ভিডিওটা দেখতে হবে। যারা আগের ভিডিও দেখেনি তাদের বলছি, আমি কলকাতা থেকে এসেছিলাম বাগদা বিচের মাই ইকো ক্যাম্প, ওখানে রাতেবেলা ছিলাম, ওখান থেকে সকালে কিন্তু এখানে চলে এসেছি। তো যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাগদা মাই ইকো ক্যাম্প। আমি এখন দাঁড়িয়ে আছি বাগদা সি বিচে। কালকে এসেছিলাম বাগদা মাইকো ক্যাম্পে। তো কালকে দুপুর থেকে এত বৃষ্টি হয়েছে, বিকালে বেরোতে পারিনি, সারারাত বৃষ্টি হয়েছে। আর আজ সকালবেলার পরিবেশটা অসাধারণ, চারিদিকে পুরো সবুজে সবুজ। আর এখন আমি দাঁড়িয়ে আছি সি বিচের পাশে এই যে ঝাউবনে। তো এখন আমি যাচ্ছি সি বিচে। এই দেখা যাচ্ছে ও জল পুরো সমুদ্রে উত্থাল, এখন এত হাওয়া হচ্ছে না, প্রচণ্ড ঢেউ সমুদ্রে। ওই যে সকালবেলা ওরা রান করছে সি বিচ দিয়ে, পুরো মনে হচ্ছে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমি সামনের দিকে এগোতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। আর যত হাওয়া দিচ্ছে সমুদ্রের ওদিকে তত ঢেউ হচ্ছে। I'm just sitting here, I got time, it's clear to see, from up here. তো এখন আমি চলে এসেছি লাল কাঁকড়া বিচ, পুরো লাল কাঁকড়ায় ভরা। ও আমি এগোচ্ছি আর লাল কাঁকড়াগুলো সব ছুটে পালাচ্ছে, কে কোথায় ঢুকবে, ওই দিকটা তো প্রচুর লাল কাঁকড়া। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগদা বিচের মোহনায়, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে দেখুন এইদিকে কিন্তু সমুদ্রটা সোজা চলে গেছে, ওই যে দূরে দ্বীপ মতো দেখা যাচ্ছে ওটা হলো ওপারে নদীর ওপারে, আর এই যে ঢুকে গেছে এটা কিন্তু নদী ঢুকে গেছে। কাল সারারাত দুপুর থেকে বৃষ্টি হওয়ার জন্য বেরোতে পারিনি, কিন্তু সকালের পরিবেশটা দারুণ এনজয় করছি আমি। কখনো জঙ্গলের মধ্যে, কখনো সি বিচে। গ্যালাক্সি নেচার ক্যাম্প যেটা আছে, লক্ষণদার একটা যেটা ক্যাম্প আছে, সেটা কিন্তু এই যে জঙ্গলটা এটা কিন্তু খুবই ঘন জঙ্গল, 400 মিটার মতো জঙ্গল, তারপরেই কিন্তু গ্যালাক্সি নেচার ক্যাম্প। ঝড় উঠে গেছে জানো, পশ্চিম দিক দিয়ে পুরো হাওয়া আসছে, বালি কীভাবে উড়ে যাচ্ছে দেখুন সামনের দিকে, আমি দেখাচ্ছি, আমি নাচতে হবে, এই যে বালি ছুটছে, কি জোরে বালি উড়ে যাচ্ছে। দীঘা মন্দারমণি না এসে আপনারা যদি ওড়িশার বাগদা বিচে আসেন তাহলে কিন্তু একটা নিরিবিলি নির্জন একটা সমুদ্র সৈকত পাবেন, যেটা কিন্তু দীঘাতে পাবেন না। আর সাথে এই যে মাই ইকো ক্যাম্প, এখানে যে খাওয়া দাওয়া, টোটাল ট্রিপটা অসাধারণ হয়ে উঠবে। তো ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে অবশ্যই একদিনের জন্য কিন্তু ঘুরে যেতে পারেন বাগদা বিচ। এখন চলে এসেছি সকালের ব্রেকফাস্টের জন্যে, সকালের ব্রেকফাস্টে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো পরোটা, এটা হলো ডিম সিদ্ধ, এটা হলো মিষ্টি লাল মিষ্টি, আর এটা হলো তরকারি। বিশ্বজিৎ দা, ইনি আর কি সমস্ত গেস্টদের দেখাশুনো সব কিছুর দায়িত্বে আছেন। পরিষেবাও খুব সুন্দর, যেটা স্টাফরা তো অনেক রাত পর্যন্ত, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তারপরে ওরা যেভাবে করেছে সত্যি খুব ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ। আবার অবশ্যই আসবো, তখন আবার দেখা হবে। তো আমি এখন চলে এসেছি নীলগিরি, নীলগিরি পাহাড় উড়িষ্যার। এখান থেকে আমি যাব নীলগিরি পাহাড় এবং পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, যেখানে 5টা শিবলিঙ্গ আছে, কিন্তু শিবলিঙ্গ কিন্তু দেখা যায় না, স্পর্শ করে বুঝতে হয় যে শিবলিঙ্গ আছে। তো সেখানে যাব, এখন আমি এখানে একটা ব্রেক নিলাম, সামনে পাহাড় দেখলাম, দেখেই কেমন মনটা ভালো হয়ে গেল, খুশি হয়ে গেল। তো এখান থেকে আমি যাব পঞ্চলিঙ্গেশ্বর, পঞ্চলিঙ্গেশ্বর দেখে কিন্তু আমি আবার আজকেই কিন্তু কলকাতায় ব্যাক করব। এই যে দেখা যাচ্ছে পাহাড়, এদিকে পাহাড়, চারদিকে পাহাড়। তো এখন যাব পঞ্চলিঙ্গেশ্বর নীলগিরি পাহাড়। পাহাড়ের উপরে পুরো মেঘ ঘনিয়ে এসছে, খুব সুন্দর লাগছে বিষয়টা। তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা জাংশনে, জগন্নাথ টেম্পল, পুলিশ স্টেশন, নীলগিরি হসপিটাল, এই দিকে সোজা, আর এখানটা হলো তিন রাস্তার মোড়, আর সামনেই একটা পাহাড়, এটা হলো নীলগিরি হিল হিসাবে দেখাচ্ছে গুগল ম্যাপ। এই বাম দিকে রাস্তাটা নেব, নিয়ে আমি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা ঘুরে আসবো, এসে তারপরে আমি এই পাহাড়টায় যাবো। ওই যে মোড় দিয়ে জাস্ট ঢুকলাম, আর প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে, এখন দাঁড়িয়ে আছি এই গাড়ির ব্যাগ প্যাকিং করা দাঁড়িয়ে আছি। The world seems small, we can sit together,
তো আমি এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার যে গেট আছে, গেটের সামনে ওখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। তো এখান দিয়েই, এই রাস্তা দিয়েই আমি চলে যাব ওই পাহাড়ের দিকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো চলুন আপনারাও আমার সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর। তো আমার পিছনে এখন ইয়া বড় পাহাড়, চারদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, এদিকে পাহাড়, চারদিকে পাহাড়। আমি এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য, আর মাত্র 2.5 কিলোমিটার দূর এখান থেকে। সামনে এত পাহাড় দেখে আমাকে দাঁড়াতেই হলো ফটোশ্যুট করার জন্যে। আর এই সমস্ত ফটো কিন্তু পেয়ে যাবেন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা বেঙ্গল ক্রিয়েটার্স 96। এখানে কিন্তু সমস্ত ফটো, ট্যুরের সমস্ত ফটো, আপডেট সব কিছুই পেয়ে যাবেন। এই মুহূর্তে আমি রিসেন্ট আপডেট দিতে পারছি না, কারণ এখানে 4G নেই সেই জন্য। এখান থেকে এত ভালো লাগছে ভিউটা, কি বলবো। আর উপরে যে কালো বৃষ্টির মেঘটা আছে এটার জন্য আরও বেশি ফুটছে, দুর্দান্ত লাগছে। আর 1 কিলোমিটার আছে, আমি আর 1 কিলোমিটার পর গেলেই আমি পৌঁছে যাবো পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। তো আমি চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পার্কিংয়ের সামনে। ওই যে এখানে পার্কিং, টু হুইলার পার্কিং ছিল 10 টাকা। তো পার্কিং করে এখন উপরে যাব। আর এখান দিয়ে পুরো দোকান ভরা, দুই দিক দিয়ে সমস্ত হোটেল ও জল সব কিছুই অ্যাভেলেবেল। আর এদিকটাতে হলো এই পার্কিং, আর এই হলো পাহাড়। উপরে যেতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো যাই হোক, আমি পঞ্চলিঙ্গেশ্বর ওঠা শুরু করে দিয়েছি, চড়াই শুরু হয়ে গেছে। তো এরপরে হলো সিঁড়ি, সিঁড়ি আছে 350 মতো সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে উঠতে হবে। আর দুই দিক দিয়ে এরকম দোকান এখন আপাতত, এদিকে সব দোকান আছে, আর এই পেছনটাতে পাহাড়। এখন বাজে 1:13, আমি এখন ট্রেক শুরু করে দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর ওঠার জন্য। ওখান থেকে ঘুরে এসে নিচে এসে এখানে লাঞ্চটা করে নেব, নিয়ে বাড়ি ফিরবো। তো এই যে পাহাড়ে ওঠার পথেই পেয়ে গেলাম ঝর্ণার জল, এখান থেকে ঝর্ণার জল আসছে। ওখানে অনেকে স্নান করছে, দেখতে পাচ্ছি এখানেও স্নান করতে নামছে, এই ঝর্ণার জল নেমে আসছে। তো উপরে দেখবো কোথা থেকে এই জলটা আসছে, সেটা উপরে গিয়ে দেখবো, চলুন উপরে। এখনও সিঁড়ি শুরু হয়নি, স্লপিং দিয়ে উঠছি, কিন্তু খুবই খাড়াই, মোটামুটি উঠতে গিয়ে ফেটে যাচ্ছে, আর খিদে পেয়ে গেছে, খিদে পেটে আরও বেশি কষ্ট হচ্ছে। ভেরি ব্যাড নিউজ, শুধু এটা আপনাদের জন্য না, আমার জন্য আরও বেশি ব্যাড নিউজ, কারণ স্লপিং বেয়ে উপরে উঠলাম, নিচে বলেছিল মন্দিরের গেট বন্ধ। আমি ভেবেছিলাম উপরে একটা গেট আছে যেখান দিয়ে মেনলি শিবলিঙ্গ স্পর্শ করা যায়, ওখানে গেটটা বর্ষার সময় বন্ধ থাকে, ঝর্ণার জল অতিরিক্ত বেশি থাকে বলে আমি সেটা ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি এই গেটটাই বন্ধ, এখান থেকেই অ্যাকচুয়ালি সিঁড়িটা শুরু হয় মন্দিরে যাওয়ার জন্য, এই গেটটাই বন্ধ। কালকে যেহেতু সারাদিন এবং সারারাত বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য বৃষ্টির জন্যে আজকে কিন্তু মন্দির বন্ধ। তো কি করব, এত দূর আসলাম, যে আসায় সেটাই হলো না, তো দেরি করব না, বেরিয়ে যাব। এখান দিয়েই যেতে হয়, কিন্তু আজকে বন্ধ, গেট বন্ধ বৃষ্টির জন্যে। এই সিঁড়ি বেয়ে বেয়েই কিন্তু প্রায় 350 মতো সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হয় পঞ্চলিঙ্গেশ্বর। আমি পঞ্চলিঙ্গেশ্বর ফার্স্টবার আসলাম, অনেক আশায়, কিন্তু কিছু করার নেই, কালকে বৃষ্টির জন্য সব কিছু ঘটতে গেল। একটু ঝর্ণাটা আপনাদের পাশ থেকে দেখাচ্ছি, পুরো ঝর্ণার জলটা খুব বেগে আসছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে, এমনিও প্রচুর জল, সেই জন্যেই এমনি মন্দিরও আজকে বন্ধ আছে। এই ঝর্ণার জল নেমে আসছে, এই জলেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দির বা পঞ্চলিঙ্গ যে শিবলিঙ্গ, সেখান থেকেই কিন্তু স্পর্শ করে এই জল আসছে। এবং পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে কিন্তু শিবলিঙ্গ কিন্তু দেখা যায় না, অনুভব করতে হয়, অর্থাৎ জলের মধ্যে হাত দিলে কিন্তু স্পর্শ করলে বোঝা যায় যে আছে, কিন্তু চোখে দেখা যায় না, কারণ ওখান দিয়ে সবসময় জল নেমে আসছে শিবলিঙ্গের ওপর দিয়ে। এই ঝর্ণার জলটা যেহেতু শিবের পঞ্চলিঙ্গ স্পর্শ করে আসছে, তাই শোনা যায় যে এই জলে, এই ঝর্ণার জলে স্নান করলে সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যায়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন না করতে পেরে আশাহত হয়ে তাড়াতাড়ি চলে আসি ওই যে সামনে দণ্ডায়মান নীলগিরি পাহাড়ে ওঠার আশায়। কিন্তু তার আগে পাহাড়ের পাদদেশের বাজার থেকে সারতে হবে দুপুরের পেট পূজা। হ্যাঁ, অনেক খুঁজে অবশেষে দুপুরের ভাগটা জোটাতে পারলাম, শুধু জোটানো নয়, বেশ পেট ভরেই খেলাম। পেট পূজা করে এবার চললাম ওই পাহাড়ে ওঠার আশায়, কিন্তু এবারও আশাহত হলাম। এই পাহাড়টা পুরোটাই DRDO এর আন্ডারে, তাই এটা রেস্ট্রিক্টেড প্লেস, এখানে কোনো গাড়ি অ্যালাউ নয়, তাই বাধ্য হয়ে বাড়ির দিকেই রওনা হলাম। তো ব্যাপারটা হয়েছে যে আজকে আমি বাগদা বিচ থেকে গেছিলাম নীলগিরি,
পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, কিন্তু দুর্ভাগ্যবশত কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরও বন্ধ ছিল, সেই জন্য আজকে যাওয়াটা ঠিকঠাক হলো না, ঘোরাটা ভালো হলো না। তো এখন ফিরছি, তারপরে আর কোনো আপডেট দেওয়া হয়নি। দুপুরবেলা খাওয়ার সময় অল্প একটু শুধু লাঞ্চের ফুটেজটা দেখিয়েছি, তারপরে আর দেখানো হয়নি। তো এখন আমি দাঁড়িয়ে আছি ওড়িশা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে, এই জাস্ট আমি ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করব। তো আপনাদের যদি এই জায়গাটা ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু বাগদা বিচ ঘুরে যাবেন এবং ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন, তাহলে তারাও কিন্তু এই জায়গা সম্পর্কে, এই ক্যাম্প সম্পর্কে জানতে পারবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমাদের এই ধরনের ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আমি বারাসাতে এসে পৌঁছাই রাত 11:30টায় এবং এই ট্রিপে আমার টোটাল কিলোমিটার হয় 657 কিলোমিটার।